রবীন্দ্রনাথ চির আধুনিক, আর তাই তো রবীন্দ্রসঙ্গীতের ওপর তরুণ প্রজন্মের গবেষণাও অন্তহীন। সম্প্রতি সঙ্গীত পরিচালক রানা সরকার রবীন্দ্রসঙ্গীতে যন্ত্রানুষঙ্গের ব্যবহারের ওপর বেশ কিছু পরীক্ষামূলক কাজ করছেন, যার রেকর্ডিং অনুষ্ঠানে হাজির ছিল ক্যাল কলিংয়ের ক্যামেরা। রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট উঠে যাওয়ার পরে বাঙালি মননে নতুন করে রবীন্দ্রসঙ্গীত চর্চা নিয়ে নতুন নতুন ভাবনা চিন্তা তৈরি হচ্ছে। তরুণ প্রজন্ম রবীন্দ্রসঙ্গীতের প্রতি নতুনভাবে আকৃষ্ট হচ্ছে, আর এই আকৃষ্ট করার কাজে বাঙালি সুরকারদের অবদান অতুলনীয়। আমরা এই মুহূর্তে পেয়েছি কম্পোজার রানা সরকারকে, ওনার কাছ থেকে শুনে নেব রবীন্দ্রসঙ্গীতের যে এই পরিবর্তন উনি কীভাবে দেখছেন। আমরা বর্তমানে রবীন্দ্রসঙ্গীত, আমি ব্যক্তিগতভাবে যত না রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করি, অন্যান্য সঙ্গীত অর্থাৎ উচ্চাঙ্গ সঙ্গীত, লাইট ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন এগুলো নিয়ে বেশি কাজ করি, সেখান থেকে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা আমি এবং আমার যারা সঙ্গী সাথী যারা রয়েছেন, অমিত, তারপর কমলিকায়রা, আমরা রবীন্দ্রনাথের গানটাকে একটা অন্য মাত্রায় ভাবার চেষ্টা করছি, যেখানে গানের সুর একদম অবিকৃত থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর যা করে গেছেন, কবিগুরু যা ভেবে গেছেন সেটাই থাকবে। আমরা তার অ্যারেঞ্জমেন্টের ইনফ্রাস্ট্রাকচারটা একটু পরিবর্তন করার কথা ভেবেছি। মানে মিউজিক্যাল চেঞ্জ করছেন? মিউজিক্যাল চেঞ্জ মানে গানের স্ট্রাকচারাল চেঞ্জ নয়, পোশাকের পরিবর্তন। মানুষটা একই থাকছে, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই থাকছেন, শুধু পোশাকটা হয়তো একটু পাল্টে যাচ্ছে। এটা বিশেষভাবে রবীন্দ্রনাথের যে গান আমরা শুনে বড় হয়েছি যেভাবে, সেখানে যন্ত্রের প্রাধান্য খুব একটা ছিল না, মেনলি সঙ্গীত প্রধান গান। কিন্তু সঙ্গীত বলতে তিনটে জিনিস আসে, একটা হচ্ছে নৃত্য, গীত, বাদ্য। এখানে নৃত্যের কথা আসছে না, গীত আর বাদ্যের মধ্যে বাদ্যটা অনেক কম ছিল, অনেক সাবডিউড ছিল। এবার সেটাকে যদি গীতের প্রতি সম্মান রেখে বাদ্যের অর্থাৎ অর্কেস্ট্রেশনের যদি সেই পরিব্যাপ্তিটা ঘটানো যায়, যদি একে অন্যের কমপ্লিমেন্টারি বা পরিপূরক হিসেবে যদি ভাবা যায়, তাতে আমার এবং আমার সঙ্গী সাথীদের মনে হয় যে সারা দেশ তথা সারা বিশ্বের যারা মানুষ, অগণিত শ্রোতা আছেন, রবীন্দ্রনাথের গান শোনেন, তাদের কাছে একটা নতুন ধরনের শোনানোর জিনিস হিসেবে আমরা প্রেজেন্ট করতে পারবো। কাল আর সময়কে তো মানতেই হবে, বর্তমান যুগের যাতে যারা রয়েছেন শ্রোতা, তারা যাতে রবীন্দ্রনাথের গানকে একটা নতুনভাবে তাদের জীবনধারার সাথে অঙ্গীভূত করতে পারেন, এই ভাবনা রেখেই এই প্রয়াস আমরা নিয়েছি। রেকর্ডিং স্টুডিওতে সুরকার রানা সরকারের নেতৃত্বে তরুণ শিল্পী অমিতাদিত্য সান্যাল এবং কমলিকা চট্টোপাধ্যায় স্পষ্টভাবে জানালেন, রবীন্দ্রনাথ চিরকালই বাঙালির সাংস্কৃতিক আইকন, তাই তার গান যেমন বাঙালির ভালোবাসার জায়গা, তেমনই চিরকালীন গবেষণার ভিত্তি। নতুন প্রজন্ম সবসময় চায় নতুনভাবে কোনো কিছু দর্শককে উপহার দিতে। কপিরাইট উঠে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীতের যেভাবে গায়ন শৈলী সেটা যেভাবে রয়েছে, এটা বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত শিখতে গেলে আগেই আমাদের মাথায় রাখা দরকার উচ্চাঙ্গ সঙ্গীতে। রীতিমতন যদি কেউ উচ্চাঙ্গ সঙ্গীত না শিখে যদি রবীন্দ্রসঙ্গীত, সেক্ষেত্রে গায়ন শৈলী সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। তা আমার সেক্ষেত্রে মনে হয়েছে যে একইভাবে একটু চেঞ্জ হোক না, মিউজিক চেঞ্জ হোক, মিউজিক একই সুর রেখে যদি আমরা চেঞ্জ করতে পারি, যে কিছু ধরনের গায়ন শৈলী এক রইল কিন্তু অর্কেস্ট্রেশন যদি চেঞ্জ হয়, রবীন্দ্রনাথের গান যদি স্বরলিপি মেনটেন করে আমরা গাইতে পারি, তাহলে তো কোনো প্রবলেম নেই। পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে আমাদের ভারতীয় সঙ্গীতের যেটা সবচেয়ে মূল পার্থক্য, ওরা একটা হারমোনি ভিতরে চলে, ওরা সমষ্টিগত ব্যাপার একটা, আর আমরা একের সাধনা করি। আমাদের ভিতরে একটা স্পিরিচুয়ালিটি আছে, সেটা ওদের ভিতরে নেই তা বলছি না, কিন্তু আমাদের সঙ্গীতের ভিতরে একটা একাকিত্ব, যে একটা বেদনার জায়গা। এবং রবীন্দ্রসঙ্গীত এমন একটা বিষয়, বাঙালি জাতি হিসাবে প্রত্যেকটি মানুষকে, একটা মানুষের জীবনে যে সমস্ত বিষয় মানুষকে ছুঁয়ে যায়, জীবনকে ছোঁয়া যে সমস্ত বিষয় আর কি, সব কিছুতে রবীন্দ্রনাথের দেখবে সেখানে জায়গা আছে। রবীন্দ্রনাথ তো চিরনতুনের মানুষ, রবীন্দ্রনাথ তো সেই সময় যে নতুন এক্সপেরিমেন্ট করেছেন, কত রকম বিদেশি গান থেকে তিনি ভেঙে গান সৃষ্টি করেছেন, তো তার ভাব নিয়েই আমরা নতুনকে আহ্বান করছি। তো রবীন্দ্রসঙ্গীতের যে একটা সঙ্গীতের মূলধারা পরিবর্তন না হলেও ইনস্ট্রুমেন্টেশনে যেটা পরিবর্তন হচ্ছে, তো এটা অ্যাকসেপ্টেন্সটা কীরকম, মানে দেশ বিদেশের শ্রোতাদের কাছে এর কীরকম গ্রহণীয়তা রয়েছে?
আমরা তো করছি, একটা ভীষণ ভীষণ ব্যাপকভাবে অ্যাকসেপ্ট করছে বলে মানুষ তো এটা হচ্ছে, নাহলে তো কেউ, এর ভিতরে একটা ব্যবসায়িক দিক আছে তো সমস্ত, এত যে একটা রেকর্ডিং হচ্ছে বা এত বড় একটা ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে, এত মানুষ রবীন্দ্রসঙ্গীত শুনছেন, একই গান বারবার শুনছেন, অর্কেস্ট্রেশন পাল্টাচ্ছে বলেই তো শুনছেন। একটা পূজা পর্যায়ের সঙ্গীত যেটা আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ একটা গান, তাকে না কেন দুমধড়াক্কা কিছু একটা মিউজিক লাগিয়ে দিয়ে সঙ্গে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিয়ে যদি আমরা গাই, তো নিশ্চয়ই গানের ভাবটা থাকে না। তো আমরা সেই গানকে পরিপূর্ণ ফুলফিল করে এমন মিউজিক দিয়েই আমরা কিন্তু গানটা করার চেষ্টা করেছি। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো। ফুল জাগানোর খবর নিয়ে এলো সেই